সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র‍্যাব, এমনটা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। সকালে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিং করে র‍্যাব, সেখানে এই সাবেক মন্ত্রী এমপিদের ভারতে পালিয়ে যাবার ব্যাপারে প্রশ্ন তোলা হয়। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বলেন, ছাত্র জনতার উপর গুলি করেনি র‍্যাব। জানান, 5 আগস্ট পরবর্তী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 1170 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে ছাত্র জনতার উপর হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানায় তিনি। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, এখনও অনেকে বৈধ অস্ত্র জমা দেয়নি, সেসব অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান চলমান রয়েছে, নিশ্চিত করেন তিনি। এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি। আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাবো।